মরসুমের প্রথম তুষারপাত ভুটান ও সিকিমে। ভুটানের থিম্পুতে তুষারপাত হওয়ায় ছুটি ঘোষণা ভুটান সরকারের। ঘুরতে গিয়ে তুষারপাত দেখতে পেয়ে আনন্দে মাতোয়ারা পর্যটকেরাও। মরসুমের প্রথম তুষারপাত ভুটানের থিম্পুতে, তুষারপাত হয়েছে সিকিমেও। মঙ্গলবার ভোর থেকে তুষারপাত শুরু হয়। প্রথম তুষারপাতের কারণে ভুটান সরকার এদিন সরকারি ছুটি ঘোষণা করেন। তুষারপাতে খুশি স্থানীয় বাসিন্দা থেকে পর্যটক সকলেই। তুষারপাতকে উপভোগ করতে হোটেল ছেড়ে বাইরে বেরিয়ে আসেন পর্যটকেরাও। বাচ্চারাও তুষারপাতকে উপভোগ করেছে নিজেদের মতন করে। উত্তর সিকিমের লাচুংয়েও ভারী তুষারপাত হয়েছে এদিন। জাকিয়ে শীত পড়েছে শৈল শহর দার্জিলিংয়েও। সেখানেও তাপমাত্রা এক ধাক্কায় নেমেছে অনেকটাই। এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 2 ডিগ্রির কাছাকাছি। বছরের শেষে জাকিয়ে শীত পড়ায় খুশি ওখানে ঘুরতে যাওয়া পর্যটকেরাও। শীতকে উপভোগ করতে রাস্তায় নেমেছেন পর্যটকেরা। নতুন বছরের প্রাক্কালে জাকিয়ে শীত পড়ায় খুশি হোটেল ব্যবসায়ীরা। তাদের ধারণা, অন্যান্য বছরের তুলনায় এবছর ব্যবসা অনেক ভালো হবে। সব মিলিয়ে নতুন বছরের আগে মেতে উঠেছে শৈল শহর। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড।